bekam olur ey. Aşkı bana tomar babalay. Pas kapon poriye dedi durma. তোর বাবা তিন কাপন পরি গেছে রে সোনা কোন দিন বান তোমাকে সাজি নিয়ে যাবে সেই মাটা বাবা তাকে শান্তিতে রাখার জন্য মাদ্রাসা তুলবাইতি নবী ঘর হলো মাদ্রাসা নবীর বাড়ি হলো মাদ্রাসা এই মাদ্রাসা তুললে পাঁচটা বাবার নাম ধরে দোয়া করব পরে বক্তব্য শুরু করব পাঁচটা নাম নিয়ে দোয়া করতে যাই আমি তিল দিল ধরি বাড়িতে নাই রে আমি মুসাফির মানুষ মাঝে কি দিদি এই বিশাল ভুবনে যখন দেখি মায়ের বুক দুঃখ থাকে না মনে রক্ত মাখা শরীর মা ডুবেছিল ঘরে ইদহইরি গোপন জিনিস মা মুখে দেই রে ধুলে কেউ কাঁদে দি পোষবে কালে কেঁদে ছিল শুধু তোমার মা মায়ের মনে কেহ দুঃখ দিও না মায়ের মনে কেহ ব্যথা দিল ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মইরা গেইলে কাঁদব নিশারাতে ও বন্ধুরা ওই বন্ধুটার ভিতরে আল্লাহর কোরআন না জানার জন্য নবীর ভালোবাসা এলেন কা থাকা জরুরে নবীর প্রেম তার অন্তরে নাই আল্লাহ রাসূল বলল ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না আল্লাহ নবী বলল যতক্ষণ পর্যন্ত লাইফ মিলু না হাজুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী বলল ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ সত্যাকে মানত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না কিন্তু বাবা ডাক করছে জোরে বলো মুসলমান যদি বুঝতো রে মুসলমান কোনোদিন তাস খেলাইতো না তোমার জায়গায় তাস না খেলাই আমি আমার বক্সিয়া যাবো যা খেলে মুসলমান যদি বুঝতো রে মুসলমান মদ খাইতো না মুসলমান যদি বুঝতো রে মুসলমান গান্দা খাইতো না মুসলমান যদি বুঝতো রে মুসলমান সুদি খাইতো না মুসলমান এখনো হালাল হারাম বোঝে না এক গেলাস পাইলে পাগলা কুত্তে হয়ে যার বেড়ে বাড়ে ডানা ঠিক না বেশি কে বাবা কি হয়েছে তো কমা বাবা বঙ্গা ঠিক না বি ঠিক জোরে বলে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি তাস না খায় তারা বছর জমিনে এই তিনটা কোম্পানি ব্যান হয়ে যাবে তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ভুলিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান
তোমাকো বুলিলাম মাদ্রাসাও সারিলাম তোমাকো সারিলাম নবীকো বুলিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যতক্ষণ ঠিক না বিধি আব্বাদা সোনারে কেন বাবা তুমি কি যাবি না গত রাতে নগর মধ্যে কইলাহি কাহিনী হয়ে গেছে শুনলে চোখের পানি এসে যাবে সোনা সবার দোয়া 11:05 করলাম ওই মেয়েটার সর্বপ্রথম 1,000 টাকা পাঠিয়ে দিয়ে চিঠি লিখে দিয়েছে হুজুর আপনি দোয়া করবেন মোর জন্যে দোয়া করে আমি রুমে গেছিলাম মেয়েটা বাড়ি ওই কাছাকাছি দুই বোন জামেনা এবং আমেনা জামেনা 1,000 টাকা নিয়ে আমার কাছে দোয়া চাইল বাবা টাকাটা দিয়ে বাড়িতে ঢোকার আগে জামেনার ওই রাস্তাতে ইন্তিকাল হয়ে গেল আমি চা খাইতে বসলাম সেক্রেটারি দৌড়িয়ে এসে বলল হুজুর ইলাহি কাহিনী হয়ে গেল যে মেয়েটা সর্বপ্রথম 1,000 টাকা দিল হুজুর মেয়েটা বাড়িতে নাই পৌঁছিতে আমাদের সমাজের হুজুর দুই বোন সবার শুনতে হুজুর জামেনা প্রথম টাকাটা দিয়ে হুজুর যার নাম ধরে দোয়া করে দিলেন মোনাজাত করে দিলেন জামেনা আরো দুনিয়ায় না গিয়াছিলাম জামেলা নিয়ে তার বাবা মা কান্দি পাগল হয়ে গেল যাই শোনা মুসলমান রে বাবা কেন তুমি আল্লাহর ঘর পাকি দাও নামাজের সময় তুমি পাকি দাও মালিকুল মউত কখন আসবে রে শোনা বলতে পারবি না রে শোনা ওই সময় মাবুতের নামটা নোয়া সময় পাবা না আজরাইল যখন এসে যাবে আজাল তোমার পিছনে ঘুরছে রে সোনা কোন সময় তুমি পাকড়ে যাও সেই দিন তোমার মাবুতের নাম নোয়া সময় তুগে দেবে না যাবে না ওই দোয়াটু করে গেছে রে বাড়ি ঢুকা সময় ঢুকে আব্বা জান আমার মুসলমান যদি বুঝতো ওই মুসলমান কোনদিনও মুসলমানই তো হারাইতো না মুসলমান কোনদিন আল্লাহর ঘর নামাজ বাদ দিত না আল্লাহ নবীর কাছে আব্দুল মা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন রাসূল গো পৃথিবীর জমিনে সব চাইতে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বললেন কালা সালাতু আল ওয়াক্তিহা যখন নামাজের সময় হয় ওয়াক্ত এসে যায় সময় মতে নামাজ পড়াটা ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সব চাইতে বড় আমল যখন সুবহানাল্লাহ বাবলে আজকে ওয়াদা করি রে কোন সময় মালিকুল মউত এসে যাবে রে সোনা ওই দিন তোমার নামাজ পড়াও সময় টুকু দিবে না আজকে ওয়াদা করিনি হুজুর হায়াতের দিল দেখি বাঁচি থাকলে হুজুর আমি আর কোনদিন ওর নামাজটা নষ্ট করব না ওই রোগ হিম্মতালা বান্দা হাত দেখাইতে পারবেন হুজুর আর নামাজ নষ্ট করব না আমার মতন করি হাতটা দেখান হুজুর নামাজ নষ্ট করব না হিম্মত করি হাতটা দেখাইবেন সবাই দেখাইবেন তকবীর বলে লাই তকবীর ওই তো খোদারে খেলা ওই তো খোদা নিল সকালে বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা ফকির সন্ধ্যাবেলা বাঁশে কাটিবে খাদে বলাইবে বাঁশে কাটিয়া খাদে বলাইয়া সেই খাটুতে তুলবে সারি জাহানায় থুইয়া আসিবে তোম
তোমারে প্রাণ কেয়ার তু চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের রমণী কান্দিয়া মিটাবে বাসনা ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার লীলা সকাল বেলার ধ্বনি রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা জয়বলেন ঠিক না আমি ঠিক জোরে বলো দিনে চারটে কাপড় চেঞ্জ করো দুই ঘন্টা দেড় ঘন্টা পরে কাপড় চেঞ্জ করো গার গন্ধ আসে যায় কাপড় চেঞ্জ হয়ে যায় জোরে কান ঠিক না মিটে মরার দিন তোমার কাপড় চেঞ্জ হবে না রে সোনা ওই দিনে যত রঙিন কাপড় যত দামি কাপড় চেঞ্জ করছ মরণের দিনে সাদা মান কি ওই কাপড় নিয়ে যেতে হবে এমন জায়গা যে জাগার নাই ঠিকানা যে জাগার নাই ঠিকানা যে জাগার নাই সাথী যে কবনে গেলে সে জাগাই নাই বাতি মুসলমান যদি বুঝত আজকে মুসলমান হয়ে মুসলমানই তো হারাইতো না তোর কোন ঠিক না ঠিক আমাকে বলে হুজুর দোয়া করেন কি হুজুর আপনি বয়ান করেছেন আপনার বয়ানের সাথে আমার কমন মিলে গেছে কি বাবা কমন মাস্টার মানুষ তুমি তো কমন বোঝো বাবা বাবা পরীক্ষা হলে যদি কোনো ছেলে নকল নিয়ে যায় আর এক বন্ধু ফ্রেন্ডকে বলে ভাই কমন মিটি কমন পড়ে গেছে আমাকে মাস্টার বাবু বলে হুজুর কমন পড়ে গেছে কি আপনি হালাক করে অনাথ আশ্রমের সামনে সভা করেছিলেন আপনি বলছেন একটা মেয়ে যার দুইটা মেয়ে যার তিনটা মেয়ে যার সে মেয়ের বাবা জান্নাতি আমি বলছি হুজুর দোয়া করেন আমার একটা ছেলেও নাই তিনটা মেয়ে আমি কই মাস্টার বাবু কোথায় যান কই কুচবিহারে যাই হুজুর আপনি কোথায় যান আমি যাই দিনহাটা চাঁদের কুটি বানাত মাদ্রাসায় সভা গাড়িতে সিট নাই খ্যান্ডেল ধরিয়ে আসি রে ক্লাস করিয়ে কাপ ধাপ করি গাড়ি ধরলাম আমি বলি মাস্টার আপনি কুচবিহার কেন যান কই হুজুর জানেন না মেয়ে তিনটা জ্বালা কুচবিহার আসর মেলা মেয়ে তিনটার সাথে নিয়ে কুচবিহার আসর মেলায় যাই আমি কই তোমার মেয়ে তিনটা তো সাথে নাই হুজুর তোমার সামনে বসে আছে কই ওই যে আমি বারবার কই রে মেয়ে মানুষ থাকলেও তো সেনা যায় কিন্তু চুড়িদার থাকে নাইটি থাকে পেন এটা তো মাইও না কোনো তো গেদি দেখা যায় না আমি কই মাস্টার এলে তো গেদা মানুষের মতন দেখা যায় জিনিসের সাত গাছ দেওয়া পরনে প্যান পেঁদা মাথার মধ্যে হেট লাগা এই তিনটা কি তোমার বেটা আঁকায় না তিন তিনটে বেটি আমি কই মাস্টার সর্বনাশ তোমার মেয়ের পরনে জিন্সের প্যান তোমার মেয়ের গায়ে শান মাথায় হলো হ্যাঁ এই মেয়ের বাবার কথা রসুল্লাহ বলি যায় নাই আমার রসুল বলছে যার একটা মেয়ে হবে ইসলামী সুশিক্ষিত জ্ঞান দিবে ওই মেয়ের বাবা জান্নাতি হবে যার দুইটা মেয়ে হবে ইসলামিক সুশিক্ষিত জ্ঞান দিবে ইসলাম ফিজুসিনের মধ্যে শিক্ষা দিবে আল্লাহর হুকুম নবী তরিকায় মানবে সেই মেয়ের বাবা জান্নাতি হবে যার তিনটা মেয়ে হবে এলেম শিক্ষা দিবে এলেম শিখনওয়ালার বাবা হবে জান্নাতি যখন সুবহানাল্লাহ আছে না বাবা বর্তমান দেখেন বাবা মুসলমানের ছেলে মেয়ে বাজারে গেলে চেনা যায় না বা গোয়ালপাড়া টাউনে যাস কত মাইও কত গিয়ে দি চ্যাংড়ার মতো না ঘুরবে লাগছে জোরে কোন ঠিক না আমি ঠিক মক্কা হুজুর দোয়া করে আল্লাহ দিলে মাইও এবার ডিগ্রি ক্লিয়ার হবে যাইতো গেল কুল গেল গেল কুল মান বেটি লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান মাইও কলেজে পড়ে রে বেটি
মালে সে বানাইছে তলে তলে রেস্তারি করিছে যাইতো গেল কুল হো গেল জেল কুল মান বেতা লাগে গোসুল হাজি ডুবাইলো সম্মান বেতা কলে সে পরে রে বেতা নলেছে বানাইছে তলে তলে রেস্টারি করিছে চেঙেরা চেঙেরি রাজি কি করে দেশের কাজি কোন ঠিক না বিঠি আসতে কলে যে ঠিক না বিঠি জোরে বলেন ঠিক না বিঠি আব্বা ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো ছোটবেলায় ওই মেয়েটা কলেজ পড়া যাই যাচ্ছে ছেলেটারও কলেজ পড়া যাই যাচ্ছে ছেলেটারও ডাক্তার হওয়া যাই যাচ্ছে মেয়েটারও বড় অফিসার হওয়া যাই যাচ্ছে তার ভিতরে যদি কোরআনটা থাকতো তার কাছ থেকে সালাম কোনোদিনও বঞ্চিত হতো না জোরে কোন ঠিক না বিধি বন্ধুরে ওই মেয়েটা যদি সকালবেলা কোরআন পড়তাম বলতো আল্লাহ সত্যি আমি তোর একটা বান্দি আল্লাহ সত্যি আমি একটা মুসলমানি বান্দি আল্লাহ ওই ছেলেটা বলতো আল্লাহ আমি তোর সত্যিকার বান্দা আল্লাহ বলতো বান্দা রে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত যখন সুবহানাল্লাহ সত্যি আমি তোর আদেশ পালনকারী বান্দা আল্লাহ সত্যি আমার আদেশকারী তোর পালনকারী বান্দি আল্লাহ আল্লাহ সত্যি তোর বান্দা আমি আল্লাহ সত্যিকার তোর বান্দা আল্লাহ ওই মেয়েটার ভিতরে কোরআন থাকলে ওই মেয়েটা কোনোদিনও নিজের আশানা নষ্ট করতো না ও বালা বেটা মা বলেরা ভালো করে শুনি রাখো মা আল্লাহ রসুল কি বললো মা আলমার আদা সাল্লা খানসাহা আমার নবী বলে ওই মেয়েটা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দায় পুষি দেয় যদি থাকে ওয়া তার বালা হা নবী বল ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে আল্লাহ রসুল বল ফকাদ কলমালায়ু আবওয়া বিল জান্নাতিল শাহাদ নবী বলল ওই মেয়েদের জন্য নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে না থাকবে কিন্তু বাবা আমি নামাজ পড়লাম না আমার বিবি নামাজ পড়বে নাকি আমি নামাজ পড়ি না আমার মেয়ে তো নামাজ পড়বে না আমি মসজিদ যাই পাঁচ জুম্মা পরে ৩৫ দিন পরে জুম্মা যাই তোমার অতি বোঝা ঠিক আছে বাবা আমার অতি পাঁচ সাত জুম্মা পরে মসজিদ যাই সেটারি কইছে ভাই রে মসজিদ আসিস না কে শুক্রবারও তোর বেটির বিয়ে লাগাইছো কলে হ্যাঁ শনিবারের দিনকার সমাজের লোক সমালোচনা করছে তোর বেটির বিয়ে কেউ যাবে না তাড়াতাড়ি মসজিদ আসিস বেচাটা কালকে তাহলে জানছে জড়ি সাহেব শুক্রবারে খুতবা পড়া আগে হাফে সব খুতবার পড়া আগে পঁচিশ বারোটা পঁচিশ মিনিট যেয়া বারেন্দায় যা ধুপুর ধুপুর সাপ্পা সাপ্পা কিরে ভাই এত নামাজ পড়লো কেরে প্রায় ৩২ রেখা পড়ি ফেলালু কহুজু কদিন পরে আসলু নে ওই যে খানে পড়ি না কোন কোন সুরে কেন আমার চলু সুরে রহমান না সুরে মূল কহুজু মুই সুরে জানাম না তাহলে যে মুখ নড়া যা কয় তোমরা গুলো মুখ যে মুইও মুখ নড়া কোন তো বাবা এই রকম ডিজিটাল মারখানা আমার জি আছে না নাই জোরে বলেন আছে না না তোমার জায়গা নাই বাবা আমার কি আছে রে বা ছয় মাস পরে মসজিদ জয়া নিয়ে বানানা মিমাম সাহেব কইছে আরে বাবা এতদিন পরে মসজিদ এখন নামাজ কি পড়লু কোন নামাজ কয় জানেন না নিয়ত বানছো না কি বারাকাতে সালাতে মসজিদের সমাজি মানুষের জালাতে আল্লাহ আকবার এরকম ঠিক না বেঠি বাপ তুমি বুঝলি না ওই সোনারে মা বোনেরা কেন বুঝলি না ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো ওই মেয়েটা যদি হাদিস জানতো মা বোনেরা নবীজি
প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা মা রে নবীজির তৃতীয় বিবি ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা মাজন নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির প্রশ্ন পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা গো নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা নবীর আরেকটা বিবি ছিল হযরত উম্মা সালমা নবীর আরেকজন বিবি ছিল হযরত সুফিয়া নবী আরেকজন বিবি ছিল হযরত মাইমুনা নবী আরেকজন বিবি ছিল হযরত রায়হানা নবীর 11 নম্বর বিবি ছিল হযরত মারিয়া নবীজির জীবনে একত্তাকে 11 জন স্ত্রী অতিবাহিত হয়ে যায় সবচাইতে সব বিবিদের মাঝখানে হযরতে মা আয়েশা আম্মা জন ছিল কোমল স্ত্রী মা হযরতে মা আয়েশা কোমল বয়সে বিয়ে হয়েছে মা হাদিস আছে মা আয়েশা বিয়ে হওয়ার পরে জীবন প্রাপ্ত কাল যখন আসে তখন রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায় ও বালাল বিটার মা হযরতে আয়েশা কে ছিল মা ওনার বংশের খবর জানো না না হুজুর জানি না ওনার বাবা ছিল মদিনার প্রথম খলিফা মুসলিমের তার বাবা ছিল মদিনার প্রথম গভর্নর মদিনার প্রথম শাসনকর্তা হযরত আবু বকর কন্যা ছিল হযরতে মা আয়েশা মা গো হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা জোরে বলুন সুবহানাল্লাহ নাই তাকবীর মা হযরতে মা আয়েশা মা ওই কোরআনে 114টা সূরা আছে রে মা 30টা পারা আছে রে মা 6666টি আয়াত হযরতে মা আয়েশা মুখস্থ ছিল মা রে সেই দিন হযরতে মা আয়েশা এত গুণ ছিল কোমল বয়সে নবীজি বাড়ি আসলে আয়েশার গুণ নবীজি ভুলতে পারে না আয়েশার সাথে সাথে নবীজি দেখি আয়েশা একটা মুস্কি হাসি দিত নবীর দিকে তাকায়া তাকায়া দেখত জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলছে আয়েশা রে আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে তাকা তোমার তাকানো দেখি আমি নবী বড় খুশি হয়ে যাই আয়েশা তুমি আমার মুখের দিকে কেন তাকাও মা আয়েশা আম্মা জান বলছে নবী গো আপনার চেহারাটা দেখিলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় জোরে কোন বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয় জোরে কোন হয় ঠান্ডা মানাছে বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে মাগুর মাছ মতো গুদগুদ 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 তাই জোরে কোন ঠিক না ঠিক মা বোনেরা আব্বারা কষ্ট হয় নাকি জোরে কোন আমি কয়দিন আগে ওয়াজ করি বাড়ি আসলাম আমার বিবি বলে হুজুর খালি সভা করেন স্কুলে যা মাতার চুল বড় হয়েছে চুল কাটা খেলনাই আমি কয়ে বিবি রে চুল কাটি কোন সামে রাতে তো আসতে পারি না সকালবেলা সভা করি গাড়ি সারি আসিয়ে গাঁও দিয়ে স্কুল দৌড়াই আসিয়ে ব্যাগ ধরি সভা যাই কাজকে শনিবার আছে তাড়াতাড়ি যাও হাফ কেলাস তোমার একটা কেলার আছে 12:30টার পরে আপনি মাতার সাথে যান বিবির কথা শুনি কথা ঠিকই তো লাস্টে পিরোর আজকে আমার এরাবিক আছে গো শনিবারে লাস্টে সংস্কৃত আর আরাবিক হিন্দি আজকে লাস্ট পিরোডে মাথা সাজতে বাগ দিয়ে গেলাম বাজারে যে দেখি ওরে নাপিত ব্যাথা ওই ঝাঁপের দরজা খুলি দিয়া
ঝাড়ু মারিয়া পানি দেয় কং নমনঙ্গ স্বামী সরঙ্গ স্বামী অন্যতম ভগবান দাতি ভগবান রে আল্লাহ রে মো কাস্টমার বাড়ে দে রে জেগ দিয়ে দে ঠিক না বিধি আমি কই বেটা নাফি আমার মাথা চুল কাটি দাও তাড়াতাড়ি স্কুলে যাব কছা তোমার আগে তিনজন বুক করা আছে ঘরে ভিতরে আমি কই বাবা যে দেখি তো তিনটে ছেলে বাবা ঘোড়া আমার কাছে কান দেখা যায় না আমি কই বাবা আমার তো ক্লাস করা লাগিল কই স্যার আমার নাফিদের একটা নিয়ম আছে যাই আগে এক বসবে তার সিরিয়াল আগে কারণ তোমার চাকরি করা পয়সার ধগ আছে এমা গরিব মানুষের ধগ আছে ঠিক না বিঠি কই তোমারও যত রেট গরিব মানুষ তো নাফিদের দোকানে একে রেট না তুমি কো কথা তো ঠিক রে গরিব মানুষ যত দিবে আমি মাস্টার সাহেব তত তো বেশি তো দেব না আমি কই বাবা আমাদের টাইম সরেবে কই স্যার এলে মাথা কাটতে বেশি সময় লাগে না তো কই কে কই 2 মিনিট করি বাবা কই কি খুর কাছে কই না খুর কাছে ব্লেডার দরকার হয় না খালি মেশিন লাগে তো ব্যস্ত আমি কই বাবা কেমন করি তারপরে দেখি যে সঙ্গটা আগত বসে হুলসি আর বসিয়ে মোবাইল ট্যাং করে নিয়ে একটা হেডফোন লাগিয়ে দিয়ে কানত দিয়ে বাবা এই যে কি একটা গান দিছে কাঁচা বাদাম কয় নাকি খালি বুয়া খান ঝাপ্পা দাও যত ধাবা ধাবি করে অত দেও ঠ্যাঙের গোড়াটা বিড়িয়েছে দেও ঠ্যাঙের গোড়া অর্ধেক নাই তা বেদন হাতুমের অর্ধেক কাপড় নাই প্যান এটা গোটাই ভাড়া আমি কই বাবা তো এতে প্যান কাইও দান করছে আমার মেবাড়ি মেন্টে ছেলে আমরা আমার কাপড় দান করে তুমি মানুষ চেনেন না বাবা আমি চেনম নাই তো তুই মেবাড়ি মেন্টে সত ভাড়া প্যান গোড় গোড় ভাড়া গেতা কই জানেন এলি প্যানের দাম কত আলে গোড় ভাড়া প্যান যেরকম ঠিক না বিটি তোমার তুই আসা না বাবা চ্যাংড়া কত বলে আছে আছে হুজুর হাই আল্লাহ একে নাই মুখ কিরে পশি দিয়ে কিনে না এমনি কিনে মক্কা হুজুর কুচবিহারের মিনিস্তানের দক্ষিণ দিকে দোকানে এত ভিড় গোড় ভাড়া ফ্যান পা তিন হাত গোটা রে বাপ হচ্ছে ঠ্যাঙের মতো ন্যানারে যায় কলেজ পড়ি রজনীগন্ধা সেন না গাইছে মা কয় বাবা রে গেদা তোর গাওকে গুগু গুনায় মা আমি রজনীগন্ধা সেন দিস ওকে রজনীগন্ধা সেন তো নয় তোর কুকুরের গুগা গুনায় কে বাবু যে ন্যাংরা প্যান পেনি চাচ্ছে রে বাবা গোটাইতে গোটাইতে দুইটার নিচে চলে গেছে কুকুরের গু শিয়ালের গু নেসরে গেছে মা ও শোনে কুকুরের গুই শুনে রজনীগন্ধা সেন তারপরে বাবা রে নাপিত কয় সাদা করে না যে ছেলেটা আগে গান শুনে উনার মা এক নম্বর সিরিয়াল তারপরে যে নাপিত বেটা তোর কাজ কেসি কো স্যার কেসি পেশি লাগে না এমন একটা মাইক ফোনের মতন মেশিন দে বাবা আলার সবের মতন ফ্যান দড়ি থাকে ওই কেবল কালটা নিয়ে যা কারেন্টের বোটের মধ্যে লাগিয়ে দিল বাবা লাগে দেওয়ার সাথে বা কানের মধ্যে মেশিনটা ধরিল ধরার সাথে সাথে কয় স্যার 2 মিনিট টাইম অনলি 2 মিনিট টাইম স্যার বাবা সুর দেওয়ার সাথে মেশিনটা কি শোষায় রে বাবা এই লাগার সাথে ঘোড়া মার্কা চুল কান দেখা যায় না সুর দোয়ার সাথে কি ডোকরে রে বাবা দেখতে পাবেন কান লাগার সাথে সুস্থে এমন করে দিলে বাপ আস্তে আস্তে বসরে বাবা কষ্ট মনে করবেন না জোরে পড়ো জোরে পড়ো লাইলাখা আরো পড়ো লাইলাখা আসামের মালিক যে আল্লাহ গোয়াল পাড়ার মালিক সেই আল্লাহ পড়ো লাইলাখা পড়ো লাইলাখা গোয়াল পাড়ার মালিক যে আল্লাহ বালার ভিতর মালিক সেই আল্লাহ পড়ো লাইলাখা জোরে পড়ো লাইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লাইলাহা পড়ো লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ নাই থাকবে আবাজন আমার মেশিন টেডি লাগে দিলে বাপ লাগার সাথে কি শোষায় রে বাবা যেই লাগে দিয়ে বড় সুর দিল দেওয়ার সাথে মেশিনটা শোষায় শুনবেন শুনবেন এই লাগার সাথে আং করে
কোড়ি দেন তারপরে এডি লাগে দিল কয় সার বসুয়ালা মু বাকি সুল কয় সার এইতে কাটনি বাপ রে বাপ সুলের মধ্যে সুলে রোল সুলের মধ্যে সুলে উপরে মধ্যে খালি ঘোড়া নেসের মতন খুচুল এমন করে জোরে কণ্ঠে নামে ঠিক বাপ রে তোমার এই বালার বিটে বোঝে নাই রে বাবা আমবাড়িতে বোঝা নাই রে বাবা সিঙ্গি বাড়িতে নাই রে বাবা জয়পুরে নাই বাবা কত ডিজিটাল মার্কা যুবক রে বাবা মাথা সুলের কাটনি দেখলে বাপ 32 GB মেমোরি কাম করে না জোরে কণ্ঠে নামে ঠিক বাবা তুমি কলেজ পড়তে পারো বাধা নাই তুমি চাকরি করতে পারো বাধা নাই তুমি পুলিশ করতে পারো বাধা নাই রে সোনা তোমার রসুলের শূন্য তোর শরীরের মধ্যে থাকতে হবে তুমি চুল রাখতে পারো নবীজি বলি গেলেন চুল রাখা নিয়ম কি কি আল্লাহ নবী বললেন মাজিমা রফরা তুমি নারী করো মুড়িয়া করনালে তুমি শূন্য বাবরি রাখিয়া দাও রাখতে পারো শূন্য বাবরি কিন্তু মোষ কাটিয়া দাড়ি রাখতে হবে কানের নথি পর্যন্ত কাবরি রাখতে পারবা কিন্তু যে বলে হুজুর না আমি না মোষও কাটবো না বাবরিও কাটবো না মোষও কাটবো না দাড়ি কাটবো না ওটা নবী শূন্য ধোবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর আমি গেছিলাম 19 নভেম্বর সভা করছিলাম এই যে আমার সানোয়ার বাবা দিয়েছিল না ওই যে জলের কি কয়েক গোলনগরে শাল ধোয়া মিটিং এ সকালে সভা করে কমিটি আমাকে পৌঁছে দিল জলেশ্বর ঘাটে আল্লাহ মুই যে দাও 8:30 লস অ্যাডভান্স পৌঁছে দিল বসি আছো সপ্তাহখন দেন দুইজন নাও সলুক কাপুর মাথাত বানিয়ে বাবা মস্তিন ব্যাটারি লাগ দিও দেখা না মুরবিতি বারে বারে সাই কইতে হুজুর কালকে আমার বাল দিছি কি কয় যেরকম ঠিক নেই মিটি আল্লাহ তারপর দোকানে তো বাবা সাদরে খাতা হুজুর তো মনে সভা করতে কালকে মু হ্যাঁ কয় বারে বারে দেখে মুরবিতি মনে মনে কাড়ি তুমি না তো সা না হয় যে মুজ বড়রে বাবা সারা খাই কেমন করি কমে বাবা এমন করে সরিয়ে চাবো গো দোয়াখানি যখন ঠিক না বিঠে তারপরে দেহ বা কি গার গুন্ধ চেঁচানি পাটা ছাগলের মতন গুন্ধ ওই যে গাঁজা খেয়া ভরে গেছে কাপড় পর্যন্ত গুনায় যখন ঠিক না বিঠে আই যখন ঠিক না বিঠে গাঁজা খেয়া মালদা নষ্ট রাগ করলেন সবাই কন গান্দা খেয়া মান্দা নষ্ট উজু গোসলের পর জানে না জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না ঠিক না বেটে আব্বারা ওই মানুষটা যদি কোরআন পড়া জানতো ওই মানুষটা যদি নবীর হাদিস জানতো রে বাবা আজকে রসুলের সুন্নতের বল খেলাবি করতো না ওই যুবকটা যদি নবীর ভালোবাসা অন্তরে থাকতো বাবা তুমি মাথা চুল রাখতে পারো সরকারি পুলিশের একটা আইন আছে বাবা আর্মি হোক সিআরপি হোক ব্যাটালিয়ন হোক ওনারা কিন্তু লম্বা চুল রাখতে দেয় না কোনো মতে মাথা চুল রাখতে দেয় আমার বাড়ির সামনে বিএসি আছে বাবা কোনো বিএসি এর চুল এত বড় করতে দেয় না আব্বারে মুড়িয়ে করে দেয় কোম্পানি কমান্ডার অর্ডার আছে কারো চুল বড় হলে ফাইল হয়ে যাবে সরকারি চাকরি নাপিত আছে সকাল করে প্রতিদিন চলায় লম্বা চুল হলে তাকে পেদানি দিয়ে দিবে আব্বা যুবক কষ্ট মনে করিও না সোনা কলেজে যেতে পারো বাধা নাই সোনা রে ইউনিভার্সিটি পড়তে পারো গুয়াহাটি বিশ্ববিদ্যালয় পড়তে পারো বাধা নাই কিন্তু তোর ভিতরে এলে থাকতে হবে মামা বলেন শুনি না আমারা আল্লাহ রসুল স্ত্রী হজরতে মাইশা সিদ্দিকা নবীকে দেখি দেখি বারবার মুস্কি হাসি মারে নবীর স্ত্রী হজরত নবীর খেদমতে আকুল হয়ে গেছে বিশ্ব নবী বলে আয়েশা
কিবা বলতে চাও কেন বলো না হুজুর আমি তোমাকে একটা বলতে চাই কথা আমি একটু ঘরের মধ্যে তোমার পারমিশন ছাড়া যেতে চাই নবী পাড়ায় রে আমার কাছ থেকে ঘরে যাবা কেন পারমিশন লাগে হুজুর আমি তোমার খেদমতে আছি তোমার পারমিশন ছাড়া তো ঘরেও যেতে পারি না যেরকম সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী পারমিশন নিয়ে স্বামী এবাড়ি বাড়ি কোনো বউ যায় যে আমি পাড়ার বাড়িতে ঘুরি আসে কয় গো পারমিশন মারাছিস খালি কয়া দেখিও কোনে গেছিলে কোনে গেছি গেছি তোমার জালাকায় পেশাল করো কে তুমি বারবার আমার বাড়ি আমার কয়া যাও যেরকম ঠিক না আমি ঠিক হযরতে মাইশা বলছে হুজুর আপনার পারমিশন ছাড়া তো যেতে পারি না নবী বলছে আইসা যাও আমি তো আদেশ করলাম নবীকে বলে হুজুর আমি তোমাকে একটা উপহার আজকে দেব মাইশা ঘর থেকে দৌড়ে এসে দাঁড়ালেন নবী বলে আইসা রে কি উপহার আমার জন্য ঘর থেকে আনলি আমার উপহারটা তুমি দেখাও বললো হুজুর এই যা আমার হাতে উপহারটা আছে নবী বলো আয়েশা ওটা তো উপহার দেখি ডেইলি এটা তো চিরনি কি করবা একটু উপহার দিয়ে আমাকে কি করবা হুজুর আমার আয়েশার মনটা যায় তোমার দাড়ি গুলা আমি আশ্রি আশ্রি দিতে চাই যেরকম সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী দিবে আপনি দাঁড়িয়ে দেখতে পাই না এই দাঁড়িয়ালা মল্লা মুন্সি মৌলবি গুলে হাজি গুলে কাজি গুলে এলি দুনিয়া জঙ্গ এলির জন্য গোয়ালপাড়া উনিয়ে বেরোনা পাই না যেরকম ঠিক না আমি ঠিক কইছে যে বুঝান কালকে আফসার মালানা আসছে এই যে আমার বালার ভিটেতে বলছে হুজুর বলছে যে স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসি মারবে যে নারী কিন্তু ওই স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ রাসূল বলে দিয়েছে আইমা মাতা যদি কোনো মেয়ে যদি স্বামীর আগে মারা যায় ওয়াজাউ জুহ আনহার আদিন যদি স্বামী তারপর রাজি খুশি হয়ে যায় আল্লাহ রাসূল বলছে দাখালাত ফিল জান্নাহ সে মেয়েটা আগে জান্নাতি হবে যখন সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারী বাবা স্বামী বাড়ি গেলে রে বাবা মাগুর মাসে মত টক টক যখন ঠিক না বিঠিক ঠিক না বিঠিক কইছে বুঝার কালকে আফসার মোল্লা বলছে স্বামী বাড়ি গেলে স্বামীর সাথে দেখি কথা কওয়া লাগে তুই কথা কছিস কানা আমরা ছিল না পুরুষের সব সবাই আমি ছিলাম মহিলা প্যান্ডেলে কথা কওয়া নেই কানা ছয় মাস থেকে তোমার ভাইয়ের সাথে কথাবার্তা নাই কি কয় মাস থাকি ছয় মাস থেকে সমাজ শুনিয়েছিল শুনিয়েছি আমল ওটা করবো না ওনার মতো উনি ঘুমিয়েছে আমার মতো আমি সবাস উনি ঘুমিয়েছি আমি ওনারও নামাজ পড়ছে আমি তো পড়ি নিছি কথা না করলে তো ইবাদত কবুল হবে না অত আমার করা যায় নাকি আমি কি ছোট বংশ ছোঁয়া নাকি আমার সেই মা আমার মার বংশ বিশাল বংশ জানো আমার কাছে বিকার বিশাল বড় তুমি আমার মা এত ডাকুয়া ছিল আমার বাপ মরে গেছে তবু আমার মা কথা কানি আমি তারে কাটি যেরকম ঠিক আমি ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের তেরা কসু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বিঠি আব্বা জন আমার মা বোনেরা শুনে রাখো ও মা তুমি বুঝলি না রে মা তোমার স্বামী তোমার বড় পীর মা স্বামীকে যদি সেজদা করা যাস থাকতো ভক্তি করা যদি যাস থাকতো মা নবীর স্ত্রীরা নবীকে সেজদা ভক্তি করতো মা রে আম্মারা স্বামী
আমি তোমার বড় ফিরমা যত গাউটি পা যত স্বামীর শরীরটা টিপা টিপি করবা যত স্পষ্ট করবা স্বামী যদি খুশি হয় মা দুনিয়ার কোন পীরের দোয়া লাগবে না মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ রাসূল খুশি হয়ে যায় মা গো নবীজির যত বিবি ছিল সব বিবিরা ব্যস্ত থাকতো মা আয়েশা মাসনকে নবী দেখে বলে আয়েশা রে সব আগে কামের দায়িত্ব দিয়ে দে তোমাকে আমি কাজের দায়িত্ব দিতে চাই আয়েশা সবাই কাম করতেছে তুমি কি কাম করবা না হযরতে মা আয়েশা বল হুজুর আমিও কাজ করব কেন করব না নবী বলছে আয়েশা তোমাকে তো কাজ করা এখনো দেখলাম না মা আয়েশা বল হুজুর আমি একটা কাজ পছন্দ করি ওই কাজটা যদি আমাকে দেন আমি সেই কাজটা আমি নিজেই করব নবী বলে আয়েশা তুমি কোন কাজ পছন্দ করো বোন বলো কইছে নবী গো আজকের কাজটা আমি তোমার কাছে চাই কি আমার হাত দুইটা দিয়া তোমার গোসল করা কাজটা আমি চাই জোরে কোন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী গোসল করা কাজ চায় যে তোমার গা ফেন ধোয়া দাও দেই গো গা ধোয়া মানাছিস যদি কানে ভালে পল ছাসি যায় তিন থাকতেছি এক বছরই দৌড়ে যদি কোন ঠিক না ভাই ঠিক মা বনের আমারা আমরা সঠিক মধ্যে যাব রে মা ও মা বলে না রসুল বল আয়েশা আমাকে গোসল দেওয়া কাজটা কি তোর ভালো লাগবে হ্যাঁ রসুল ভালো লাগবে আয়েশা রে যদি ভালো লাগে আমি নবী বারণ করতে পারি না তুমি আমাকে গোসল করে দিতে পারো যেরকম সুবহানাল্লাহ হযরতে মা আয়েশা বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ আমি বিশ্ব নবীর কাছে আমি গোসলের দায়িত্ব পেয়েছি মা বোনেরা আমারা গো শোনা চান মা বোনেরা শুনে রাখো নবীজির জন্য আয়েশা মা আম্মাজন দুই মস্ক পানি নিয়ে জেলেন আয়েশার মনে কত আনন্দ আল্লাহ আজকে আমার হাত দুইটা দিয়া রসুলুল্লাহর গোসলের বাক্য পেয়েছি আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী নবীজির গাল মধ্যে পানি দেয় নবী জল চকির উপরে মধ্যে বসে মায়েশা পানি দে আনন্দ আনন্দ কত না খুশি হয়ে দেয় নবীর গার পানি গুলা জল চকির নিচের দিকে জমিনে পড়ে যায় মাটি নরম হয়ে যায় নবীজির শরীরের ভরিতে মাটি নরম হয়া সামনে পায়া জল চকির দাবিয়ে যায় মায়েশা আনন্দ গোসল দেয় নবী নিজে লক্ষ্য করি দেখে সামনের পায়া দুইটা দাবে গেছে আমার নবী একটু পিছন দিকে সরিয়ে বসে যায় সামনের পায়া ভাষণ হয়ে যায় আয়েশা আমার আনন্দে খেল থাকে না গোসল দিতে দিতে আনন্দে মায়েশা আম্মা জোরে ডান দিকের পাটা বুড়ো আঙুলটা জল চকির পায়া সমানে নিচে হয়ে যায় নবীজি তখন সামনে বসে যায় মা আয়েশা আম্মা জোরে ডান দিকের বুড়ো আঙুলটা ফাঁসিয়া যায় ওই পায়ে ফাঁসি যায় বুড়ো আঙুলটা পিষি যায় রক্তগুলা নবীজির গোসলের পানি দিয়ে পানি ঝর্ণার মতন বন্ন হয়ে নবী মালায় সারে জীবনে নবী আমি কত গোসল করলাম কোনদিন আমার গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখি আয়েশা আজকে আমার গোসলের পানিতে এত রক্তর কেন ঝর্ণা দেখা যায় আয়েশা এটা কোন রক্ত তুমি বলো না কেন আয়েশা হযরতে মা আয়েশা কথা বলে না গোসল দেয় নবীর শরীরে পানি ডালি দেয় আয়েশা আম্মাজন কথার জবাব দেয় না আমার নবীজি তখন আয়েশা আম্মাজনের মুখের দিকে তাকায় আয়েশা কথা বলে না কেন নবী তাকিয়া দেখে রে
আম্মা জলের দুই চোখের পানি দিয়া বুক বেজে যায় তবু রসুল্লাহকে গোসল আমার নবী বলাইশা বলামা তুমি নিজেই কাজের দায়িত্ব শেষ আমি রসুল দিয়েছি কাঞ্চ কেন বল তোমার কি হয়ে জামা করে বল হযরতে আম্মা জান বলাইশা সিদ্দিকা বলে নবী গো আপনার গোসলে জীবনে কোনোদিন পানির সাথে রক্ত দেখেন নাই না আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি না আমি জানি না আয়েশা ও গো নবী আমার ডান দিকের পাটা আপনার জল চোখের পায়ার নিচে ফাঁসিয়ে গেছে হুজুর বুড়ো আঙুলটা ফাঁসি গেছে আমার শরীরের রক্তগুলা তোমার গোসলের পানি দিয়ে জন্মা হয়ে গেল নবী বলছে একটা বড় শব্দটাও কেন করলি না হযরতে মায়েশা জবাব দিছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার পায়ের রক্ত তো দূরের কথা তোমার মহাব্বতে আমার বুকটা যদি চাপায় পড়িয়ে যায় আমি জীবন তোমার রাজি আছি আমার জবান দিয়ে তোমার সামনে শব্দ করা রাজি না মা বোনের আম্মারা মায়ের সার এলেম ছিল মা কোরআনের হাফেজা ছিল মা তাই স্বামীর ভালোবাসা হচ্ছিল বুঝব বাড়ি দিকে আসতেছে আলেমের মুখে শুনতেছে কিয়ামতের দিন একদল মানুষ মূর্খ হয়ে দাঁড়াবে হাসরে যার ভিতরে এলেম কালাম থাকবে না বড় বিদ্যমান বড় বুদ্ধি বড় জ্ঞানী পণ্ডিত বড় বৈজ্ঞানিক সাজি আসি বাড়িতে আব্বার কাছে কানে আব্বা এত বড় পণ্ডিত বানালি বৈজ্ঞানিক বানালি কেন আব্বা মনে দুঃখ কেন আলেমের মুখে শুনলাম আব্বা এই বিদ্যার কেয়ামতে কোনো মূল্য থাকবে না আব্বা গো আমাকে যদি বিয়ে দেন একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে আমাকে বিবাহ করিয়া দেবেন আমি তার কাছে আল্লাহর কোরআন তা শেখাবো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বুখারী প্রথম নম্বর হাদিসে বলছেন নামা আমল বিনিয়াত উনি নিয়াত করছে আমি কোরআন পানওয়ালা মেয়েকে বিয়ে করব জোরে কোন ঠিক না বিচি আমরা বিয়ে করি নগদ যার টাকা দার বা নগদ কত বাকি কত তোর কেন ঠিক না বেঠি উনি নিয়ত করছে আল্লাহ আমি বিয়ে করলে আমি একটা কোরআন পানেওয়ালা মেয়ের কাছে বিয়ে করব কারণ আমি যে তোমার কাছে কোরআন শিখতে পারি আমি যে তোদের বিদ্যা শিখিয়েছি আমার আর বিবির বিদ্যা লাগে না আমার বিদ্যা লাগে আমার বিবি যাতে কোরআন পানেওয়ালা হয় আমি তার কাছে এলেম শিখবো যেরকম সুবহানাল্লাহ বাবার কাছে প্রকাশ করলো আব্বা আমাকে যদি বিবাহ দিতে চাও একটা কোরআন পানেওয়ালা মেয়ে দিয়ে আমার বিয়ে আয়োজন করবে অন্য কোনো মেয়ে চলবে না বাবা চিনতে বললেন ওনার বাবা চিনতে বলে আল্লাহ আমার ছেলে এত বড় জ্ঞানী বুদ্ধিমান বৈজ্ঞানিক আমি একটা সাধারণ মেয়ে উলনা দিল কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করবো বাবা ঘুরতে ঘুরতে এত কোনো ডিগ্রিওয়ালা আমি খুঁজতে পারে না গ্রাম শহরে যায় করে বাবা আমি একটা ভালো মেয়ে খুঁজতে চাই কোরআন পানেওয়ালা মেয়ে কয়দিন থেকে করে এরকম ভালো মেয়ে পায় না খুঁজতে খুঁজতে এক বুড়ো মুরব্বী লোক বলে চাষা প্রায় প্রায় আমার বস্তি গ্রামে আসেন কি খোঁজেন কি কয়েছে বাবা আমার ছেলে বড় বৈজ্ঞানিক কিন্তু আমার একটা কোরআন পানেওয়ালা মেয়ে লাগে কয়েছে চাষা আপনি সামনে বাড়ি দিকে যান এই বাড়িতে একটা মেয়ে কোরআন পানেওয়ালা আছেন ওই বাড়িতে চলে গেলেন যে জিজ্ঞাসা করলে মা তোমার নাম কি মা কয়েছে চাষা জি আমার নাম অমুক কয়েছে মা তোর ডিগ্রি কোয়ালিফিকেশন কতটুকু কয়েছে চাচাজি আমার ডিগ্রির খবর আপনি নিলে আপনি লজ্জিত হয়ে যাবেন কারণ আমার আব্বা দুনিয়া কোন ডিগ্রি শিক্ষা দেয় নাই চাচাজি আমার ডিগ্রি হলো আল্লাহর কোরআনে 6686টি আয়াত আছে 114টা সূরা আছে আমি 114টার কোরআনের মুখস্থ আমি একজন ডিগ্রিওয়ালা জোরে কোন সুবহানাল্লাহ চাচা আমাকে যদি প্রশ্ন করতে হয় তাহলে আমাকে 114টা কোরআনের সূরা থেকে আমাকে প্রশ্ন করবেন জোরে কোন সুবহানাল্লাহ বৈজ্ঞানিকের বাবা কয় আল্লাহ আমি নিজে কোরআন পড়েওয়ালা জানি না তাহলে আমি কি প্রশ্ন করবো কোরআনে কোন নম্বর আয়াতে বলবো আমি তো নিজে আয়াত জানি না ঠিক আছে মা আমি পছন্দ হলাম ছেলেকে বললো বাবা আমি এমন একটা মেয়ে তোর জন্য খুঁজে পেলাম সে কোরআনে 30টা পারা মুখস্থ জোরে কোন সুবহানাল্লাহ
বগেনি বলা বাগ আজকে বিয়ের আয়োজন করিয়া দাও বিয়ে হয়ে যাবে বিয়ে ধামধুম হয়ে গেল কারণ কোরআনে হাফেজ আমি বিয়ে করলে কোন ডেকোরেশন লাগবে না কোন বাজনা লাগবে না কিছুই লাগবে না বিয়ে করে বাড়ি টানলেন রে কোরআনে হাফেজ আমি আল্লাহ আমি বড় খুশি আল্লাহ আমি এমন একজন স্বামী পাইলাম আল্লাহ তিনি বলে বড় পণ্ডিত বৈজ্ঞানিক বাসুরাতে ওই ভাপে যা কোরআনের মেয়েটা আটটা গুয়ার বাসন নিয়ে সুপারির বাসন নিয়ে বাসরাতে স্বামী রুমের ভিতরে যাবে বাসরে তার মধুর কল্প হয়ে যাবে ঘরে দরজায় যায় এত মধুর একটা সালাম স্বামীকে পৌঁছে দিলেন স্বামী বলে আল্লাহ জীবনে কত মেয়েদের সাথে উঠে বসে করছি আল্লাহ এমন মিষ্টি সালাম দিয়ে আমার কলিজা কাড়ি দিতে পারে না আজকে আমার রাত্রি বাসো রাত্রি আল্লাহ আমার বিবি আমাকে সালাম দিয়ে আমার কলিজাটা কাড়ি দিল সুবহানাল্লাহ দিদি আসো আমার কাছে আসো বিবি গেল সামনে বাসরা আমার সামনে বস সামনে বসলো বিবি রে আমি তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই বিবি বলছে স্বামী গো আমার ডিগ্রি সম্বন্ধে আপনার আব্বা তো বলি দিছে কালে হ্যাঁ আমাকে যদি প্রশ্ন করে কোরআনে 6666টি আয়াত আছে তার ভিতর থাকি প্রশ্ন করবেন আদাস কোন সাবজেক্ট নাকি প্রশ্ন করলে আমি জবাব দিতে পারো না বজ্ঞানী বললেন বিবি রে আমি এক নম্বর প্রশ্ন করব আমি যে তোমার স্বামী হইলাম তোমার কাছে কেমন লাগলো হাফেজ বলো গো স্বামী আমি এত খুশি হইলাম আল্লাহর কাছে আমি প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ যেরকম সুবহানাল্লাহ স্বামী আমি এত খুশি হলাম আল্লাহ এইরকম স্বামী আমার ভাগ্য লাগছে স্বামী বলে দ্বিতীয় প্রশ্ন কি বিবি রে আমার বাড়িতে আসিলা আমার মা বাবার কথা তোমার কাছে কেমন লাগলো স্বামী তোমার মা বাবার কথা আমার বাবা মাটা কি বেশি মিষ্টি বিবি তিন নম্বর প্রশ্ন হলো আমার বাড়িটা কেমন লাগলো তোমার কাছে ও গো স্বামী বাড়ি আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এত সুন্দর বাড়ি আমার ভাগ্যে লেগছো আল্লাহ তোর প্রশংসা করি শেষ করতে পারো না স্বামী আর প্রশ্ন আছে কয় নাই তোমার প্রশ্ন উত্তর আমি খুশি হলাম যেরকম সুবহানাল্লাহ বিবি বলে স্বামী আপনার যদি প্রশ্ন না থাকে আমি প্রশ্ন করি আমার প্রশ্ন তো দিলে তারপরে বাসরের মধ্যে আমার মধুর মিলনের গল্প হবে যেরকম সুবহানাল্লাহ বজ্ঞানী মনে মনে কয় ই একটা কোরআন পানাওয়ালা মেয়ে ই আমার কি প্রশ্ন করবে এ তো ব্র্যান্ডেড কিছু নেই না আমি তো বজ্ঞানী পৃথিবীর সব কিতাব পড়ে শেষ করি বজ্ঞানী হচ্ছি বল কি বলিস বল ওই স্বামী এক নম্বর প্রশ্ন আমার হলো পৃথিবীর যত কিতাব রিসার্চ করছেন যত কিতাব পড়ি বজ্ঞানী হয়েছেন সব কিতাব যদি একত্র করা হয় কন্ত পৃথিবীর কোন কিতাবটা উপরে রাখিলে তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে নবী খুশি হয়ে যাবে সেই কিতাবটার নাম আপনি বলেন বজ্ঞানী খুঁজে বলে রে পৃথিবীর আল্লাহ কোরআন ছাড়া কোন কিতাব উঠতে পারে না বিবিরে সবচাইতে যত কিতাব পৃথিবীতে আছে আল্লাহর কোরআন যদি সব কিতাব উপরে থাকে আল্লাহ খুশি হবে রসুল আবার খুশি হবে যখন সুবহানাল্লাহ স্বামী দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর যত কিতাব আছে কোন কিতাবটা তোমার জীবনে কিতাবের নিচে রাখলে আল্লাহ খুশি হবে না লানত দিবে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার রসুল বড় কষ্ট পাবে সেই কিতাবটার নাম দ্বিতীয় নম্বর কিতাবটার নাম বলেন বজ্ঞানী বলল বিবি রে পৃথিবীতে কোন কিতাবের নিচে আল্লাহর কোরআন দেওয়া যাবে না
আল্লাহ নরকে যাবে আমার রসূল কষ্ট পাবে সেটা হলো আল্লাহর কোরআন নাই থাকবে তাহলে স্বামী কোরআন নিচে যায় না কইছে না আমি তো কোরআনের হাফেজা আমার গোটাই মুখস্থ বলেন স্বামী এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি আপনার কথা মতে চললাম কোরআন তো নিচে যায় না ভিক্ষা বলছে বিবি কোরআনটা দাও না আমি একটু কোরআনটা দেখতে চাই বিবি বলছে না স্বামী গো আপনার উযু গো শুনলাই আমি যে কোরআনটা পড়ি কোরআনে হাফেজা হয়েছি কোরআনটা আমার আব্বা বিয়ের রাতে আমায় দিয়েছে ওই স্বামী সেই কোরআনটা যদি বলাইতে চান আমার স্বপ্নে আপনি গোসলটা দিয়ে উযু করিয়েছেন স্বামী দৌড়ি যে গোসল দিয়ে উযু মানে বলে বিবি রে কোরআনটা দাও তোমার জবাব আমি এখনি দিয়ে দেব বজ্ঞানী কোরআনটা উযু করি বিবির সামনে দুই চোখের পানি ফেলে কানলে বিবি কথা দিলাম যতদিন এই কোরআনের হাফেজ হব না অতদিন বাকি কথা বাসরে বলুন বিবি তুমি দোয়া করবা আমার মা বাবা দেখবা আমি কোরআনের হাফেজ হয়ে বাকি কথা বাসরে বলবো কোরআন বুকে নিয়ে বজ্ঞানী চললো গেটে গেটে যায় মাদ্রাসায় বলে হুজুর আমাকে কোরআনের হাফেজ এখন বলে দাও হুজুর কইছে বাবা রে অত সহজ হুজুর আমি এখন বাড়ি যাব বিবি কথা দিছি হাফেজ হয়ে যাব হুজুর বলছে অসম্ভব আজকে আজ আজকে হাফেজ হওয়া সম্ভব না হুজুর আমি বৈজ্ঞানিক দুনিয়ার কিতাবে বৈজ্ঞানিক হতে পারো আল্লাহর কিতাবটা তো সহজে তোর মেমোরিতে যাবে না হুজুর কোথায় গেলে আমি হাফেজ হইতে পারবো আমার মাদ্রাসায় চলবে না বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায় বগুড়াতে ওই জিলান শহর থাকি একটা ছাত্র গেছিল ওস্তাদের সামনে বলছে হুজুর আপনি কোরআন পড়বে না আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন হুজুর বলছে বেটা তোর বাড়ি কোথায় এত ছাত্র বানাইলাম কোনোদিন আমাকে বলে নাই হুজুর আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন বেটা বাড়ি কোথায় তোমার বলছে হুজুর আমার বাড়ি চেন না কেনা আমার বাড়ি হলো জেলান শহরে আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আমার নাম হলো আব্দুল কাদের জেলারি নাই থাকবে হুজুর বলছে বেটা রে তুমি পড়ো আমি উস্তাদ শুনো আব্দুল কাদের পড়া শুরু করলো বারো পারা মুখস্থ দিতে দিতে উস্তাদ বলো বাবা একটু রেসে নাও তারপরে শুরু করো আঠারো পারা চলে গেল উস্তাদ নাই বলতে পড়ার সব বন্ধ হলো উস্তাদ বলো বেটা তো করলি কেন বলছে হুজুর অক্ষর পাবো না কেন পাবা না আমার মা ফাতেমা আঠারো পারা কোরআনের হাফেজ ছিল আমার মা মুখস্থ করেছে আমার মা যখন পড়ছিল মার মুখে শুনি শুনি আঠারো পারা হাফেজ হয়েছি বাকি পড়া তোমার কাছে শেখো সুবহানাল্লাহ বাবা কষ্ট হয় কষ্ট হয় শোনা আবার আমার সোনা চাঁদা বজ্ঞানী চললেন যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসায় কেউ পায় না পাগল হয়ে গেল মাথা চুল বড় হইল বজ্ঞানী কোরআনটা বুকে নিয়ে খাল্লে আল্লাহ কোন দেশে গেলে আমার বিধির মতন কোরআনটা মুখস্থ করব পাগল হয়ে গেল বাড়ির কথা খেলাই সংসারের কথা খেলাই আল্লাহর কোরআনে পাগল হয়ে গেল গেতে গেতে বাজারে যায় যার বুকে কোরআন তাকে পাগল হয় বাজারি লোক বলবে রে এটা কোন পাগল রে আল্লাহর কোরআন কেন তার বুকে রে এমন পাগল তো জীবনে দেখি নাই যেরকম ঠিক না বিধি
কন্ত বাবা একটা সাধারণ মানুষ তো ভয় করবে আল্লাহ আল্লাহ তোর কোরআন নিয়ে আব্বাজান আজকে শোনা জানরা আমার আব্বাজান আমার সেই কোরআন আব্বাজান আমার কষ্ট হয়ে যাবে আব্বারা আমি আস্তে আস্তে বলবো শোনা জানরা আল্লাহ নবীর দরবারে একটি মহিলা এসে প্রশ্ন করল আব্বারে 5টা মিনিট জন্য কষ্ট পাবেন না বাবা একটু চাপি বসুন বাবা জায়গা হচ্ছে না সোনারা পিছনে জায়গা হচ্ছে না আব্বা একটু আগে আগে বসি জিকির করি লা ইলাহা পড় লা ইলাহা জোরে পড় লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পর লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর কাছে বলল রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি তোমার কাছে আসলাম নবী বলল মা তুমি কে আমি তো ছিলাম না ওই মেয়েটা বলল হুজুর আমাকে চিনলে নাই নাম আছে দিলাই হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী তোমার কাছে আসলাম দোয়া নিতে ও হুজুর দোয়া করবে আমার স্বামী কেন বা জবান দিয়ে কথাই বলতে পারে না কেন বা জবানটা বন্ধ হয়ে গেছে নবী বলছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী মা মা কার জবান বন্ধ হয়েছে হুজুর আমাকে চিনলে নাই না আমি হলাম হুজুর আলকামার স্ত্রী আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বিল্লালকে ডাক বলো হযরতে বিল্লাল আলী রে সালমান ফার্সি কোথায় লাব্বাই রাসূলুল্লাহ কেন আলকামার বলে জবান বন্ধ হয়েছে বিবির কথা মুখে শুনলাম যা প্রমাণ করে এসো কথার সত্য না মিথ্যা আমি রসুল তো আমুকে না শুনলে বিশ্বাস করতে পারি না তিনজন সাবি লাভ দিয়ে দোল মারল যে এতে কি হয় আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে হযরত আলী বলল বেল্লাল নবীর কাছে কথাটা অপেক্ষ করে দেই আলকামা বিবি যা বলছে সত্য রে আল্লাহ নবীর কাছে সাহাবা হযরতে সালমান হযরতে বেল্লাল হযরত আলী বললেন নবী বলল বেল্লাল তাড়াতাড়ি আবার যা আলকামার বাড়ির দিকে কেন তোরা যখন নিচ্ছে প্রমাণ করে আসলো কাহা আবার বাড়িতে যে দেখো আলকামার মা বাবা জিন্দা আছে কি না যদি মা বাবা জিন্দা আছে যদি বৃদ্ধ মানুষ হয় দুর্বল মানুষ হয় আমার কথা বলি দাওয়াত দিয়ে আসবা আমার সাথে যখন তার মা বাবা দেখা করে আলী আর যদি আসতে পারে আমার কথা বলি দাওয়াত করি দিয়ার মা সাহাবীরা দৌড়ি দেয়া দেখে আলকামার আব্বা নাই তার বৃদ্ধ মাথা জিন্দা আছে হযরত বিল্লাল যে বলল মা আল্লাহ রসুল আমাকে পাঠি দিল মা মা আল্লাহ নবী কেন বা তোমার সাথে দেখা করতে চায় মা রে যেতে যদি কষ্ট হয় আমার নবী নিজে আজি তোমার সাথে দেখা করবে হযরতে আলকামার মা বলেন না আল্লাহ আমার নবী আমাকে কোনো দিন দাওয়াত করে নাই রে আজকে শোনার নবীর দাওয়াত পেয়েছি রে নবীকে কষ্ট দিয়ে আসতে দেব না আমি নিজে হাতে রসুলের সঙ্গে দেখা করব হযরতে আলকামার মা রসুলুল্লাহর বাড়ির কাছাকাছি চলেন আল্লাহ নবী আলকামার মাকে চিনক্ত করে পাইলেন আম্মা বসল মা আপনি বসল মা আমার নবী এত যত্ন করলো আলকামার মাকে বুড়া মানুষকে বসতে দিল যত্ন কলা দর করলো আমার নবীর আপনি বলেন দুঃখ গো ছোট কালে নবীর মা হারাইছে আব্বা হারাইছে আমার নবী বৃদ্ধ মানুষকে দেখলে নবীর চোখের পানি দর দর করে ফেলে দেয় আবার নবী বলে মা মা আপনি কি সত্যিকার আলকামার আম্মা হন কালে হ্যাঁ হুজুর আমি আলকামার মা হই ও মা
আমি শুনতে চাই মা আলকামা তোমার কেমন সন্তান ছিল মা বলছে হুজুর বড় বুজুর্গ বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় চতুরালী নবী বলছে না মা সেটা বলি নাই মা আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে মা বলছে হুজুর সব দিয়ে জ্ঞান বুদ্ধি আছে ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাবি বলছে সম্মান দেরি করিও না তাড়াতাড়ি যাও পাহাড়ে যাও কেন হুজুর পাহাড়ে যাও পাহাড়ের গাছ কাটি শাল কাটিয়া আগুনের কুণ্ড বানাও বুড়িমা বলছে হুজুর তোমার সাহাবীগণকে আগুনের কুণ্ড কেন বানাইতে পারেন বুড়িমা তোমার আলকামা দিয়ে পাপ করছে মা জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না মারে মা করবে না মাঝে কি দিদি এই বিশাল ভুবনে যখন দেখি মায়ের বুক দুঃখ থাকে না মনে রক্ত মাখা শরীর মা ডুবেছিল ঘরে ইদহরি গোপন জিনিস মা মুখে দেয় রে ধুলে কেউ কান্দিনি পোষবে কালে কেন্দেছিল শুধু তোমার মা মায়ের মনে কেহ দুঃখ দিও না মায়ের মনে কেহ ব্যথা দিল ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মরা গেইলে কাঁদবো নিশা রাতে আব্বাজন আজকে বেলার ভিটার কত মা কত আব্বা কবরে চলে গেছে গেছে কি জানি এখান থেকে বাড়ি যাবো আমার গ্যারান্টি আছে গত রাতে যাবে না 1000 টাকা দিয়ে বাড়ি ঘরে পৌঁছিতে পারে না আমি আজকে বেলার ভিটার থাকি কব যাবো বাড়ি কোনো গ্যারান্টি নাই আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছে পৃথিবীতে তোর মা তোর বাবা কবরে শুয়ে আছে সেই মাটার নামে তুমি যদি সাদগা জারিয়া করে রসুল বললো ইল্লা মিন সালাসাতি পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বললো তিনটে আমল কবরবাসীর বন্ধ হয় না জোরে কোন সুবহানাল্লাহ নবী বলল 1 নম্বর সাদাকা তো দাঁড়িয়া ইতিবেতে কেউ যদি সাদগা জারিয়া করে ওই মাটার নামে বাবাটার নামে যদি দান কয়রাত করে যায় ওই বিবিটার নামে দিয়ে যায় ছেলেটার নামে যদি দিয়ে যায় পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে কবরবাসীর ওই সন্তানের মা বাবার নামে সাদগা জারিয়াটা দাদা দাদির নামে সাদগাটা কবরবাসী বন্ধ হবে না ও পালাল বেকার বন্ধু রে আজকে মানাই তোমার বাবা লাই পাঁচ কাফন পরিয়া দিতে তোর মা তোর বাবা তিন কাফন পরি গেছে রে সোনা কোন দিন বান তোমার খো সাজে নিয়ে যাবে সেই মাটা বাবা তাকে শান্তিতে রাখার জন্য মাদ্রাসাতুল বাইতি নবী ঘর মাদ্রাসা নবীর বাড়ি হলো মাদ্রাসা এই মাদ্রাসার জন্য পাঁচটা বাবার নাম ধরে দোয়া করব পরে বক্তব্য শুরু করব পাঁচটা নাম নিয়ে দোয়া করতে যায়
আমি তিল দিল দুরি বাড়িতে নাই রে আমি মুসাফির মানুষ আব্বারা গত রাতে নগাঁও রোয়া করেছিলাম টাউনের পাশে আব্বা গো আল্লাহ নবী বলছে তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না এক নম্বর হলো মুসাফিরের দোয়া আমি মুসাফির হিসেবে দোয়া করব এই বাবা পাঁচজনের মধ্যে সর্বপ্রথম কোন বাবার আছে 5000 কোটি টাকা বাবা এই নবীর বাড়িতে এই নবীর ঘরেতে যেখানে বাচ্চারা কোরআনের হাফেজা হয় আল্লাহ নবী বলল কেউ এলেম শিখিলে অপরকে যদি শিক্ষা দেয় ওই সওয়াব ওই মানুষটা পাবে যারা সাদগা দুনিয়ায় দিবে বাচ্চারা যত এলেম শিখবে যতই অপরকে শিখাইবে ওই কবরবাসী সওয়াব পেয়ে থাকবে দরগুন সুবহানাল্লাহ